আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। গ্রীষ্মের এই গরমে যদি প্রাণ জুড়ানো এক গ্লাস শরবত পাওয়া যায় তাহলে কিন্তু খারাপ হয় না, আর সেটা যদি হয় তরমুজের শরবত তাহলে তো তার জবাব নেই। আজকে দুই ধরনের তরমুজের শরবত নিয়ে এসেছি, আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। আমি এখানে কিছু তরমুজ কেটে নিয়েছি এবং তরমুজের ভেতর থেকে যে বীজগুলো আছে ওগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি। শরবত খাওয়ার সময় যেন এগুলো মুখে না লাগে। এখন একটি ব্লেন্ডারে আমি কেটে রাখা তরমুজগুলো নিয়ে নিয়েছি। এখানে প্রায় হাফ কাপের মতো আমি লিকুইড দুধ ব্যবহার করেছি এবং সামান্য পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এটা টেস্টের জন্য, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এবং 3 চা চামচের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কেমন মিষ্টি পছন্দ করেন তার উপরে। এমনিতেও তরমুজটা মিষ্টি হয় তাই আমি চিনি একটু অল্পই দিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে প্রায় 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তৈরি হয়ে গেল তরমুজের স্মুদি অথবা মিল্কশেক, যেটাই বলেন না কেন। এটা খেতে কিন্তু অসাধারণ। আবার আমি একটি ব্লেন্ডারে তরমুজ নিয়ে নিয়েছি এবং এখানে আমি সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিয়েছি এবং 2 চা চামচের মতো চিনি ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লেবুর রস। এখন এটাকে 3-4 মিনিটের জন্য খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল তরমুজের আরেকটি জুস। উপরে আমি কিছু বরফের টুকরো দিয়ে দিয়েছি। জুসটা বরফের সাথেই কিন্তু খুব বেশি ভালো লাগে। এবং আরও আমি এখানে তরমুজের কিছু কুচি উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। আপনারা এটাকে আপনাদের মনের মতো করে ডেকোরেশন করে নিতে পারেন। দুটোই কিন্তু খেতে অসাধারণ লেগেছে, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের কাছে তরমুজের এই জুসের রেসিপিগুলো? আশা করছি ভালো লাগবে। ভালো লাগুক আর না লাগুক কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন। বন্ধু ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার এই ভিডিওটি। আজকের জন্য তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।